হ্যালো এভরিওয়ান, আমি সুরঞ্জয়, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে কথা হবে বন্ধুরা মানুষ নিয়ে। আমরা যবে থেকে রাভণ নিয়ে কাজ করেছি বন্ধুরা, তবে থেকে আমরা জিদ্দাকে পৌশালি একটা নাম দিয়েছিল, প্রচুর নাম দিয়েছিল। সেই নামগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নাম এখন দেখছি অনেকে ইউজ করছে, রেকর্ড দা। তো সত্যিই জিদ্দাকে রেকর্ড দা বলাই যায়। তার কারণ, প্রধান কারণ হচ্ছে বন্ধুরা, জিদ্দার কিছু একটা এলে তোমরা খুব লক্ষ্য করে দেখবে, এই আমাদের মতো যারা ইউটিউবার্স বা আমরা যারা জিদ্দাকে নিয়ে কনস্ট্যান্ট খবর তৈরি করতে ভালোবাসি বা খবর তৈরি করি, তারা তো আমরা খবর তৈরি করি, মানে ওটা তো কেউ বলুক না বলুক নির্লজ্জের মতো করি। কিন্তু যারা বারণ করে না, মানে যারা নানানভাবে আমাদের আটকানোর চেষ্টা করে, আমাদের বলে যে একটা শুধুমাত্র একটা সুপারস্টারের পা চাটা অ্যান্ড অল, তারা পর্যন্ত দিনের দিন টিজার রিভিউ কিন্তু করে, দিনের দিন, মানে খুব একটা লেটও করে না। সেই সব চ্যানেলগুলোর থেকেও, মানে ধারে কাছে যত যত চ্যানেল আছে, মানে যাদের মুখে এত এত কথা যে কেন শুধু জিদ্দাকে নিয়ে ভিডিও অ্যান্ড অল, বা যখন দেবদাকে নিয়ে খবর করি তখন কেন যে দেবদাকে নিয়ে এত খবর, যখন শাকিব খানকে নিয়ে কেন শাকিব খান নিয়ে খবর, যে চ্যানেলগুলো মোটমোট আমাদেরকে জ্ঞানটা দেয় তারা কিন্তু নিজেরাই জিদ্দার ভিডিও সবার আগে করে, মানে আমাদের কিছুক্ষণের মধ্যেই তারা করে ফেলে। তারা তো করতে পারে না আগে, কারণ করলে তো মুশকিল, নামটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটা জাস্ট মজা করলাম। তো আমরা জানি জিদ্দার কেন সুপারস্টার, তার প্রমাণ এগুলোই। তো যাই হোক, যে মোদ্দা কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে, জিদ্দার মানুষের টিজার এ তো হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে। একটা বাংলা সিনেমার টিজার দুদিন আগে এসছে, সেটা ট্রেন্ডে উঠে গেছে, ট্রেন্ড টুতে ছিল, ওয়ানে চলেও আসতো যদি না বঙ্গায় এবং আরও একটি চ্যানেল, সেই চ্যানেলটার নামটা আমি ভুলে যাচ্ছি, তাদের কন্টেন্টগুলো ট্রেন্ডে না আসতো। তো তাদের কন্টেন্টগুলো যেই ট্রেন্ডে এসছে, সঙ্গে সঙ্গে মানুষের ফেলারটা নিচে নেমে এসছে, কিন্তু এখনও ট্রেন্ডে আছে, অবাক বিষয়। বাংলা, তাও আবার বাংলা টিজারটা, হিন্দি টিজারটা তার পরের দিন ছাড়া, সেটাতেও খুব ভালো রেসপন্স। এবং অবাক বিষয় হচ্ছে, প্রতিটা যারা বড় বড় ইউটিউবার্স অলরেডি, তারা কিন্তু মানুষের টিজার নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। অ্যান্ড জিদ্দার যেটা সবচেয়ে সুবিধে হয়েছে, প্যান ইন্ডিয়ায় যেহেতু চেঙ্গিজ এসেছিল এবং চেঙ্গিজের যে প্রমোশনটা প্যান ইন্ডিয়া লেভেলে প্রচণ্ড উন্নত লেভেলের প্রমোশন ছিল, এটা আমরা সকলেই জানি। অ্যান্ড ওটা করাটা যে কতটা কঠিন সেটা যত দিন যাচ্ছে মানুষ বুঝছে, যে কোনো মানুষই বুঝছে। তো সেই মানুষটা কিন্তু ওরা করেছিল চেঙ্গিজের সময়। অ্যান্ড আমি এই ওই সময়েও ভিডিও করে এই কথাটাই বলেছিলাম, উনি যে প্রমোশনটা করছেন যে লেভেলের, ওইটা করা কিন্তু খুব কঠিন, মানে বাইরের জায়গায় গিয়ে। তো যাই হোক, উনি সেটা করেছিলেন অ্যান্ড তার ফল এখন উনি পাচ্ছেন। দেখো, ধীরে ধীরে কিন্তু মানুষ ওনাকে রেকগনাইজ করছে। যে সকল ইউটিউবার্সদের গিয়ে গিয়ে কমেন্ট করতে হচ্ছিলো, জিদ্দার বলে এরম একজন নায়ক আছে, প্লিজ তার ভিডিওটাকে একটুখানি, তারা তাদের কিন্তু, আর আমি বলবো জিদ ফ্যান্সদের, দয়া করে তাদেরকে গিয়ে কমেন্ট করো না, তারা অটোমেটিক্যালি সকলে মিলে তারা রিভিউ কিন্তু করবে এবং করছেও। তোমরা ভেবোই না যে তাদেরকে গিয়ে চেনাতে হবে যে হু ইজ জিত, দে নো দ্যাট ভেরি ওয়েল। তো এখন জিদ্দার যত সিনেমাই আসুক না কেন প্যান ইন্ডিয়া লেভেলে, প্রতিটা রিভিউয়ার্সের ওই তলায় গিয়ে ভিকিরির মতো বা ভিক্ষে চাওয়ার মতো, আমি এটাকে খারাপভাবে বলছি না, কিন্তু আমি বোঝাতে চাইছি যে ভিক্ষে চাওয়ার মতো, দাদা প্লিজ 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 রিভিউ করেন, এটা দরকার নেই, জিদ্দার এসব লাগে না বস, সিরিয়াসলি জিদ্দার এসব লাগে না। আর বাই দ্য ওয়ে, আমি এটা বলতে গিয়ে এটা মনে পড়লো যে আজকে দুপুরবেলায় একটা খুব সুসংবাদ এসছে, জিদ্দার ফ্যামিলিতে আরও একজন মেম্বার্স সে এসছে, সে আবার লিটল জিত। তো কনগ্রাচুলেশনস টু জিদ্দা, বৌদি এবং দ্য এন্টায়ার মদনানি ফ্যামিলি, এটা খুবই বড় সুখবর অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। আমি শিওর সেই পুচকে জিদ্দাকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো নভেম্বরে, ওনার জন্মদিনের দিন আশা করা যায়। গড ব্লেস হিম, খুবই খুবই পুচকায় আজকে তার জন্মদিন, বার্থডে আজকে জন্মেছেন তিনি। দেখা যাক, তাকেও আমরা হয়তো খুব ঠিক ঠিক সময়ে নিশ্চয়ই দেখতে পাবো অন স্ক্রিন, দেখা যাক কী হয়। কিন্তু মানুষের রেসপন্স ফ্যান্টাস্টিক,
এবং অলরেডি আইএমডিবিতে মানুষ চলে এসছে, এবং আমি চাইবো যে বহু শীঘ্রই মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মের মধ্যে মানুষও আসবে আমি জানি, কারণ জিদ্দার ফ্যান্সদের ওই পাওয়ার আছে এই জিনিসটাকে ওই জায়গায় নিয়ে আসার, এটা আমার আমি আগেও দেখেছি, চেঙ্গিজ তার প্রমাণ। অ্যান্ড বুকমাই শোয়ে অবাক বিষয় মানুষ কবে রিলিজ করবে, এখনও কতদিন বাকি আছে, এখন ট্রেন্ডে আছে, আমি জানি না কী ব্যাপার। মানে জিদ্দার এটা পিকিউলিয়ার ক্ষমতা, স্যালুট ম্যান, সিরিয়াসলি, তো মানে আপনার বিশাল বিশাল ফ্যান পাওয়ার, এটা মানতেই হবে, আপনাকে আপনার ফ্যান্সরা প্রচণ্ড ভালোবাসে। যাই হোক, এই ভিডিওটা জাস্ট এই দু একটা কথা একটু মানুষ নিয়ে বলার ইচ্ছে ছিল তাই বললাম। অ্যান্ড মানুষ ট্রেন্ড করছে বুকমাই শোতে, ট্রেন্ডিং লিস্টে আছে, যে সিনেমাটার এখনও ঠিক করে প্রমোশনই শুরু হয়নি, সবে দেওয়া শুরু হয়েছে, তো এটাই এটাই জিদ্দা। যাই হোক, আজকে এই খবরগুলো, যার করার কথা সে প্রচণ্ড ব্যস্ত, আজকে সে বাড়িতে নেই, সে থাকলে আমি শিওর সে আবার চিৎকার চেঁচামেচি করতো, আমি অত চিৎকার করে তো ভিডিও করতে পারি না, তার জন্য আই এম ভেরি সরি, আমি জানি আমারটা খুব একটা এন্টারটেনিং হয় না হয়তো। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।